শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরুপাদ পদ্মে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা যে বিষয়টা শুনব সেটি হল ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বিরচিত শ্রবণ, কীর্তন ও স্মরণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন এই নববিধা ভক্তি যিনি শ্রদ্ধা সহকারে অনুদিন অনুশীলন করেন তিনি বিমল কৃষ্ণরতি প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় অপ্রাকৃত বর্ণানির স্রোত্র স্পর্শের নাম হল শ্রবণ। শ্রবণের দুই অবস্থা, শ্রদ্ধা উদয়ের পূর্বে সাধুগণের মুখে যে কৃষ্ণ গুণানুবাদ শ্রবণ করা যায় তাহাও এক প্রকার শ্রবণ। সেই শ্রবণ হইতেই শ্রদ্ধার উদয় হয়। শ্রদ্ধা উদিত হইলে গাঢ় পিপাসার সহিত কৃষ্ণ নামাদি শ্রবণ করিতে প্রবৃত্তি জন্মে। তদন্তর গুরু বৈষ্ণবের মুখ নিঃসৃত কৃষ্ণ নামাদি শ্রবণ করা যায়, তাহারই নাম দ্বিতীয় শ্রবণ। শ্রবণ শুদ্ধ ভক্তিরই একটি অঙ্গ। সাধনকালে গুরু বৈষ্ণবের মুখ হইতে শ্রবণ করিতে করিতে সিদ্ধকালের শ্রবণ উদিত হয়, আর শ্রবণই ভক্তির প্রথমাঙ্গ। ভগবান নাম, রূপ, গুণ ও লীলাময় শব্দ সকলের জিহ্বা স্পর্শের নাম হল কীর্তন। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সামান্যত বর্ণন, শাস্ত্র পাঠ দ্বারা অপরকে শুনানো ও গীত দ্বারা সকলকে আকর্ষণ তথা দৈনক্তি, বিজ্ঞপ্তি, স্তব পাঠ ও প্রার্থনাদি এই সকলই কীর্তনের প্রকার। অন্য সকল অঙ্গ অপেক্ষা কীর্তনই শ্রেষ্ঠাঙ্গ বলিয়া বর্ণিত হইয়াছে। বিশেষত কলিযুগে কীর্তনই সকল জীবের মঙ্গল সম্পাদনে সমর্থ, ইহা শাস্ত্রে ভুয়ো ভুয়ো কথিত হইয়াছে। ধ্যান কৃতে যজন যজ্ঞৈশ্রেতায়ং দাপরেহর্চনং যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্তন কেশবম, শ্রী বিষ্ণুপুরাণে আছে। কৃত অর্থাৎ সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ এবং দাপরে অর্চন দ্বারা যাহা লাভ হয়, কলিতে একমাত্র কৃষ্ণের সম্মক অর্থাৎ অপরাধ শূন্য কীর্তন দ্বারা সেই প্রয়োজন লাভ করা যায়। হরি কীর্তনে যেরূপ চিত্তের নৈর্মিল্য সাধিত হয় এইরূপ আর কোনো উপায়েই তাহা হয় না। অনেক ভক্ত একত্রিত হইয়া যখন কীর্তন করেন তখন তাহাকে সংকীর্তন বলে। কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা স্মরণের নামই হল স্মরণ। স্মরণ হল পঞ্চবিধ। যৎকিঞ্চিৎ অনুসন্ধানের নামই হল স্মরণ। পূর্ব বিষয় হইতে চিত্তকে আকর্ষণ করত সামান্যাকারে মনোধারণের নাম হল ধারণা। বিশেষরূপে রূপাদি চিন্তনের নাম হল ধ্যান। অমৃতধারার অনবিচ্ছিন্ন ধ্যানের নাম ধ্রুবানুস্মৃতি এবং ধ্যেয়মাত্র স্মৃতির নাম হল সমাধি। তাই শ্রবণ, কীর্তন ও স্মরণ এই তিনটি ভক্তির প্রধান অঙ্গ। অন্য সকল অঙ্গ ইহার অন্তর্ভুক্ত। শ্রবণ, কীর্তন ও স্মরণ এই তিন অঙ্গের মধ্যে কীর্তন
সর্বপ্রধান। যেহেতু শ্রবণ ও স্মরণ কীর্তনের অন্তর্ভুক্ত হইয়া থাকিতে পারে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। কথা দিচ্ছি পরের দিন আমি শঙ্কর্ষণ আবার আপনাদের সামনে এই রকমই এক জ্ঞানমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। ততদিন কৃপা করবেন, আমাদের যেন হরিভক্তি হয়, আমাদের যেন গুরুপাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, জয় গৌড়ীয় মঠের সমস্ত গৌড়ীয় মঠের জয়।